নমস্কার, সবাই আশা করি ভালোই আছেন। আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটা নর্থ বেঙ্গল ফুড সিরিজের আমাদের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটা যারা দেখেননি তারা অবশ্যই চ্যানেলে একবার দেখে নেবেন, এটা দ্বিতীয়। এরপরে আরও পার্ট আসছে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা তো অলরেডি পেয়েই যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে কোনো ভিডিও মিস না হয়। চলুন এবার দ্বিতীয় পার্ট। এবার বুঝতে পারছি কেন লোকে আসে খেতে। আমাদের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা কিরকম দেখা যাচ্ছে একটু দেখি। আসলে এই সময়টা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি, এত বৃষ্টি হচ্ছিল, কিন্তু বেশ দেখা যাচ্ছে। মেঘ সরলে আরো পুরোটাই দেখা যাবে, কিন্তু এখন যতটা দেখা যাচ্ছে ততটাই দেখাই। বাপি আসছে, বাপিকেই চাওয়ালা লাগছে। বাপি বলছে আমাকেই তুমি চাওয়ালা বানিয়ে দাও। আমি কেটেলটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি বলছি, কারণ আমি এই কেটেলের সাথে কাঞ্চনজঙ্ঘার একটা ফটো নেবো। তাই মেঘের আড়ালে কাঞ্চনজঙ্ঘা, মেঘটা সরলে আরো দেখা যাবে। ও বললো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেই চা খাওয়া হয়ে যাক আর কি। তো এদিকে কাঞ্চনজঙ্ঘা আর এদিকে হচ্ছে এই চা। মা সকাল সকাল স্নান করে চলে এসছে, কারণ মা একদম রেডি হয়ে যাচ্ছে। কিন্তু মাকে ডাকাডাকি করছিলাম কি তাড়াতাড়ি আসার জন্য কি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তখন অলরেডি মা কিন্তু স্নানে চলে গেছে। এখানে রান্নাবান্না হচ্ছে। গুড মর্নিং। সো হ্যাঁ, ব্রেকফাস্ট রেডি হচ্ছে আমাদের, আর আলুর দম হবে, আর আমার জন্য হবে একদম ট্রেডিশনাল এখানকার ফুড। আচ্ছা, ওয়াও, ইসে বানেগা, ওয়াও। আচ্ছা, এটা হচ্ছে গ্যাতুক। সো আজকে আমি এখানকার ট্রেডিশনাল যে ফুড সেটাই খাবো। আপনাদের সবসময় আমি বলি কি আমি যেখানেই যাই সেখানে কিন্তু আমার লোকাল খাবার খেতেই ভালো লাগে, বিকজ আমরা নিজেদের খাবার তো ওখানে খাই। তো এখানে এসছি আর লোকাল খাবারই টেস্ট করবো। এখানে দাদা এখানে ভেজিটেবলসগুলো কাটছে, আর এখানে দিদি কিন্তু আলুর দমের তৈয়ারি করছে। আলু সেদ্ধ হয়ে গেছে। ইয়াহ পর ও ক্যা বলতে ইসকো আপ লোগ, গেতুক, গেতুক বান রাহা হ্যায়, গেতুক। আর লুচিটা গরম গরম ভাজবে বলে একদম লুচি বানানো। এবার আমরা বসবো আর বানানো হবে। আর এটা হচ্ছে প্রধানজির মেয়ে, অ্যান্ড শি ইজ ডুইং LLB ফ্রম কলকাতা। তো আমরা খুব খুশি কি আমরা কলকাতা থেকে এসছি, ও কলকাতায় পড়াশোনা করছে, এরপরে কিন্তু ভালো অ্যাডভোকেট হয়ে যাবে। এখন ও বানাচ্ছে হচ্ছে এখানকার লোকাল কুইজিন, যেটা আমি খুব করেই খাওয়ার জন্য মানে এক্সাইটেড হয়ে আছি। সো আমার চলে এসছে এখানকার যে লোকাল কুইজিন বললাম সেইটা। এটা কাইন্ড অফ আপনি বলতে পারেন কোরিয়ান, এখন খুব যে ট্রেন্ডিং কোরিয়ান আইটেমগুলো রয়েছে যে সেই রকমই কিন্তু অনেকটা দেখতে। এখানে ডিম রয়েছে, ওপরে ডিম কেটে দেওয়া, আর এখানে নুডলস রয়েছে, আর ওয়াই ওয়াই বা ম্যাগি যেরকম সুপি, একচুয়ালি সুপি নুডলস, নুডলসটা অন্য রকম, ওপরে একটু অমলেট করে সেটাকেও নুডলসের মতন কাট করে দেওয়া। লোকাল ভেজিটেবলস রয়েছে, এবার খেয়ে দিই। আর ওপরে ধনে পাতা ছড়ানো, আর গরম গরম লুচি। লুচিগুলোর সাইজ তো আমাদের রুটির মতো। তো এই হচ্ছে গরম গরম লুচি, আমাদের রয়েছে লুচি এবং আলুর দম ব্রেকফাস্টে, আর আমি খাচ্ছি এটা। আমি কিন্তু লুচিও টেস্ট করবো। বাপি মা শুধু লুচি খাচ্ছে, বাপি বলছে আমার শুধু লুচিটাও ভালো লাগছে, মিষ্টি মিষ্টি। আর এই যে আলু সবজি চলে এসছে, গরম গরম ধোয়া ওঠা। এই ঠান্ডা সময় গরম গরম ধোয়া ওঠা খেতে খুব ভালো লাগে। সো মর্নিং ব্রেকফাস্ট জাস্ট জমে গেছে আমাদের। বাপি মা ওদিকে খাচ্ছে লুচি আর আলু সবজি, ওই আলুর দম টাইপের। আমি খাচ্ছি হচ্ছে এখানকার যে লোকাল কুইজিন, এটার নাম হচ্ছে গ্যাতুক। গ্যাতুক 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 আমাদের ও বলেছে এটা দেখো একটু ভাগ বসাবেন, ওইটাও খাবে, কোনটাই ছাড়বে না। সো আমাদের খুবই ভালো লাগছে, লালি গুড়াসে আমরা রয়েছি, খুব 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 ভালো লাগছে। এইখানে এইটার মধ্যে কোনো মশলা নেই, আমি দেখাই ক্লোজলি, দেখুন কোনো ঝোলটাতে মশলা নেই। ক্যাপসিকাম রয়েছে, গাজর রয়েছে, আর ওপর দিকে এই কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা, সেটা যখন মিক্স করে খাচ্ছি সেটা ভীষণই আলাদা টেস্ট একটা। এই টেস্টটা আমি আগে কোনোদিন পাইনি,
ভালো খারাপ জানি না, নুডলস অনেকের ভালো লাগতে পারে, অনেকের নাইও ভালো লাগতে পারে, কিন্তু একটা অন্যরকম টেস্ট। ব্রেকফাস্ট খাওয়া ডান, একটু লুচি খেলাম, কারণ লুচির তরকারিটা খুব ভালো, ইয়াতুক খেলাম, এখন খাচ্ছি গরম গরম এক কাপ চা। চাও চলে এসছে, দাদা আমাদেরকে চায়ের মানে জোগাড় করে দিয়েছে। তো এখানে আমরা এই যে মাছ দেখছি, সামনে এই যে সাপটা রয়েছে, বাংলো রয়েছে, আর এখানে বসার জায়গা, তো আমরা বসে বসে একটু চা খাবো। দেখ কি করতে এসছো? এইখানে বলেই দিয়েছি যেখানে যাব লোকাল জিনিস খাবো। এই মাথাটা আমি প্রায় অনেক বছর, প্রায় 10 বছর হলো কি 10-8 বছর আগে খেয়েছি, এখন আবার খাচ্ছি, খুব ভালো লাগে। এটা ছোলাটাকে চাপটা করে, ছোলার পাপড়ি, আর এই যে এখানে পেঁয়াজ, একটু লঙ্কা, একটু টমেটো দিয়ে জাস্ট এমনি মেখে দিয়ে দেয়। লেবু, একটু লেবুও দেয় দাদা বলছে। লেবু কত এটা? এটা 50 টাকা, তখন খেয়েছিলাম আমি 20 টাকা দিয়ে, আমার মনে আছে, এখন 50 টাকা দাম হয়ে গেছে। নিয়ে নিলাম, খেয়ে বলি। দারুন, ভীষণ টেস্টি, মিক্সটা আমার খাটিয়ে রাখলাম, খুব ভালো, এটা খুবই ভালো আর হেলদিও ছোলা। ঘুরি দাও, একটু দেখতে পাচ্ছি না কি নিয়েছো, কেমন হয়? মা একদম মনের মতন জিনিস পেয়ে গেছে এখানে, মানে মার খুব টেনশন ছিল যে কি খাবে কি খাবে। তো গ্লেনেডিসে তাই বলি, এত লোকে এত বলে ভালো খাবার পাওয়া যায়, একদম ব্রিটিশ স্টাইলে জিনিস নেওয়া হয়েছে, একদম বাস্কেট ভরে। সো চলে এসছে আমাদের সেই বিখ্যাত প্ল্যাটার, যেটার জন্য বলছিলাম কি গ্লেনেডিসে অ্যাকচুয়ালি এইটা ব্রেকফাস্ট হিসাবে খুবই বিখ্যাত, তো আমরা ব্রেকফাস্ট তো মিস করেছি, সেই জন্য লাঞ্চেই খাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, আপ মাম্মি কে লিয়ে পাপায়া লেকে আয়ে, থ্যাংক ইউ। সিটিজেন তো হ্যাপি করনা চাইয়ে না, জো পছন্দ হ্যায় ও দেনা চাইয়ে। তো মায়ের জন্য এখানে একদম পেপে চলে এসছে, প্রধানজি কিন্তু পেপে এনে দিয়েছে আমাদের। আজকে আমি প্রধানজির অফিসও দেখে এসেছি, তো আমরা যখন ওখানে ছিলাম উনি ওখানেই ছিলেন, আমরা ওখান দিয়ে ক্রস করেছি। চলুন এবারে চাটনিটা দেখেই ভাল লাগছে, আর এখানে গরমা গরম মোমো আমি ঢেকে দিচ্ছি, কারণ নাহলে ঠান্ডা হয়ে যাবে একদম। আর চা, এখানে গরমা গরম মোমো একদম চাটনি দিয়ে, মোমোটা খুবই ভালো লেগেছে আমার। মা যেখানে চিকেন খায় না, মানে চিকেন মোমো খায় না কোনো দিন, সেরকম কোনো দিন কলকাতায় কিন্তু চিকেন মোমো খায় না, কিন্তু আজকে চিকেন মোমো খাচ্ছে, আর ভালো লেগেছে বলে আর একবার আরো নিল, এটাই আমরাও সার্থক, মানে আমাদের দেখেই ভালো লাগছে।
আরো এক রাউন্ড হবে, মানে একটা করে ভালো দিয়েছো, অনেক দিয়েছো, ভালো দিয়েছো। না ভালো লাগলে কি আমি নিতাম? না ভালো লাগলে এই মানুষকে কিচ্ছু খাওয়ানো যাবে না। ভালো লাগে, খুব ভালো চাটনিটা, খুব ভালো লেগেছে চাটনিটা, দারুণ। কোনদিন কিছু চেয়ে খাওয়ার মানুষ নয়, পেট ভরে খাইয়ে দাও, তারপরে ভাত খেলে খেলো, না খেলে না খেলো, কিন্তু এই জিনিসটা মন ভরে। আর বলেছি ভাত খেলে না খাবেন, কিন্তু মোমো যেটা ভালো লেগেছে সেটা খেয়ে নিন পেট ভরে। কি গো কটা মোমো খেলে তুমি? আমি আমি বেশি আমি পাইনি, তুমি তো এতগুলো খেয়ে নিলে, আমার জন্য ছিল না, খালি সাতটা ছিল। আচ্ছা আচ্ছা, আমার আমার ছটা ছিল, তোমার সাতটা ছিল, তাই তো? আচ্ছা খুব ভালো, মাও সাতখানা মোমো খেয়ে মোটামুটি আমাকে খুব ভালো লেগেছে। হ্যাঁ, তারপরে ফাওয়ে একটা ভেজে দিয়েছি, সেটা আরো ভালো লেগেছে। কিন্তু সবথেকে ভালো ব্যাপার কি, প্রধান যে নিয়ে এসেছে কিন্তু ঠিক মনে করে, অতক্ষণ অফিস করেছে, তারপরেও যে অত কিছুর পরেও মায়ের এই পেপের কথা ওনার মনে ছিল, এটা খুব বড়। কালকে রাতে বলে বলেছি সেই জন্য কাস্টমার সার্ভিসটা ভালো। এইখানে বাপিও মোটামুটি পাঁচটা খেয়েছে মনে হয়, না বাপি পাঁচটা ছিল আর একটা। ঠিক আছে, আমাদের মোমোটা তাহলে ভালোই খাওয়া হলো। ডিনার রেডি, গরম গরম ভাত, এখানে ডাল, পাপড় ভাজা, হিমালয়ান স্যুপ, পিলিজে আপনার খানা ডাইজেস্ট হবে। ওকে থ্যাংক ইউ। আর এটা আপ লোকে নেপাল কাহি? আচ্ছা থ্যাংক ইউ। তো গরম গরম ভাত রয়েছে, ডাল রয়েছে, সালাদ রয়েছে, পাপড় রয়েছে, এটা হিমালয়ান স্যুপ গরম গরম, এখানে রয়েছে মিষ্টি, নেপালি মিষ্টি, আর এটা দেখি এখানে রয়েছে চিকেন কারি, আর এইটা কি আছে একটু, এটা ভাজা ভুজি মনে হচ্ছে কিছু একটা, হ্যাঁ এটাই আলু ভাজা। শুরু করি এবার, হ্যাঁ খাওয়াটা বললো তো এটাই হিমালয়ান স্যুপ, আমি ভাবলাম কি জানি কি পাতা হবে, এখন তো শুনলাম কি মুলি পাতা, বাকি এত ভালো হয়েছে যে কি বলবো, বলেন না আমার কাছে এমনি প্রশংসা পাওয়া এমনি খুব মুশকিল ব্যাপার। দারুন, মানে এটা যে মানে মুলোর পাতা এভাবে ইউজ করা যায়, আমরা তো মুলোর শাকই খাই শুধু, অসাধারণ হচ্ছে। আমি ভাবলাম কি এটা বোধহয় আজকের জন্য এতটাই, খুব তাড়াতাড়ি ফিরছি পার্ট থ্রি নিয়ে। ওখানে আরও অন্য অন্য জায়গায় গেছি, নেপালে গেছি, নেপালের কান্যাম, শ্রীয়ন্তু, ওইসব জায়গাও ঘুরে দেখেছি। ট্রিপ কলিংয়ে এর সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন, আর আমাদের এই ফুডি পিএম বা এই ফুডের চ্যানেলে শুধুমাত্র ফুডগুলো তুলে ধরছি, আর স্পেশালি ওখানকার লোকাল কুইজিন। তো আপনারা যদি ট্রাভেলের ভিডিও দেখতে চান তাহলে একটু ট্রিপ কলিং ভিজিট করে নেবেন, আর পুরো ওখানে সিরিজ ওয়াইজ দেওয়া থাকবে এটা ফুডের জন্য। তো কেমন লাগলো ভিডিওটা একবার জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন, তাড়াতাড়ি ফিরছি পার্ট থ্রি নিয়ে।